হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কি তাহলে ভালো আছো? নি আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার কি চিন্তায় ব্লগটা শুরু করলাম, আজকে রান্না বান্না দিয়া। আর আজকে রান্না করব একটা আনকমন জিনিস, আমি দেখছি না এলাকেও খাইতে, খুবই খুবই মজার কিন্তু হয়, একদম সিম্পল জিনিস দিয়া। আমরা তো অনেকে আমরা মনে করেন একটা জিনিস রে আমরা বা একটা সবজি রে একটা আইটেম রে আমরা এক একজনে এক এক লাখান রান্ধি। তো আমি আজকে জিলান রান্ধিলাম, খুবই মজার হয়, আমি ওলাখান শৈশবের লগে শেয়ার করি, তো সেও চাইলে ট্রাই করতে পারবেন। তো আজকে আমি রান্না করম, এটা হচ্ছে খেবিজ, বাংলাদেশের ফাতা কবি, আর এখানে আছে খাতলা মাছ না কিতা, খাতলা মাছও মনে হয়, আমি সপ্তাহে রৌ মাছ কই, খাতলা বা রৌ রে সপ্তাহে রৌ কয়, চাই এনিওয়ে আমি মনে করি এক, আমার হাজবেন্ডে কয় খাতলা মাছ ওটা মজা, বাউস মাছ মজা, রৌ মাছ আর হলান টেস্ট। আর ইটা কিতা সবে সিন্ডা, অবশ্যই সিমের বীজ, এটা ও আমার বীজটা পড়ে গেছিল, সিমের বীজ। আর এই বীজটা এতটাই বালা আর কি, আমরা একটা হালাল শপ আছে, তো আমি গিয়া মনে হয় 10টা প্যাকেট আসিল, আমি 7টা প্যাকেট লই আইছি। আমি হলো এখন বালা দেখলে আমি কত টেনে করে রাখি দেই। আমার হাজবেন্ডে কিন্তু সিমের বীজ তান খুবই ফেভারেট, গোয়াল মাছ দিয়ে রান্ধলে কিন্তু খুবই মজা লাগে, তাই বালা ফাইন। তো আমি ফাতাকবি দি রান্ধি, কেবিজ দি, আমার আব্বাই ফ্রেশ উড়ি বীজ দি, আর কেবিজ দি বাজে খাইতা। তো আমি ওলা মাঝে মাঝে খাই, খাইয়া খাই আমার বাচ্চাতে গাইছি, আমার বাচ্চাতেও কিন্তু খুবই বালা ফাইন। তো আজকে আমি এটার মাঝে মাছ এড করমু, এই তিনটা এক কান করিয়া খেয়ে রান্ধিয়া খাইন, আমার কমেন্ট করে জানাইবা। আর সেও যদি খাইন না তো খাইতে পারেন, ট্রাই করবা, আশা করি ভালো লাগবো। আর আমি টমেটো কাটে রাখছি, টমেটো টক রান্ধমু, টমেটো টক আমি আরও শেয়ার করছি, বাট আমি খালি রসুন দিয়ে টমেটো টক রান্ধি, কেনার মাঝে আমি পেঁয়াজ আর রসুন খাটতে রাখছি, রসুন আমি বেশি করে রাখছি, এখানে টকের মাঝে তো বেশি রসুন দেওয়া লাগবে টমেটোর মাঝে, আর পেঁয়াজ দিতাম না টমেটোর মাঝে, খালি কেবিজের মাঝে দিব। তো চলোকা আমি শুরু করি রান্ধা, আর খেয়ে খাইছো এনে তিনটা মিক্স করি, আমার কমেন্ট করে জানাইবা। আর খেয়ে যদি খাইন না তো আমার রেসিপি দেখে খাইতে পারেন, আশা করি ভালো লাগবো, ডিফারেন্ট লাগে, খুবই কিন্তু ভালো লাগে। আর আর একটা জিনিস আছে কিন্তু, এখানে যদি গার্ডেনর ধনিয়া পাতা দিয়া রান্ধিয়া খাইতে পারেন, তো পুরা বাংলাদেশর বাঁধাকবির টেস্ট পাইবা। আর সফর ধনিয়া পাতা দিয়ে খাইলে আমি কিন্তু খৈতাম করলাম না, আমি কিন্তু গার্ডেনর ধনিয়া পাতা দিয়ে রান্না করব, পুরা বাংলাদেশর টেস্ট লাগে। তো চলো কাজ শুরু করি, এখানে আমি একটা বড় হাঁড়ি নিছি, আমি বেশি করে রান্ধবো, কারণ এটা তো বাঁধাকবির মাঝে তো ক্যালসিয়াম আছে, যারা জানেন তো জানো, আর যারা জানেন না তারা লাই কইলাম। তো আমি বেশি করে রান্ধি, সবরে আমি কই বেশি বেশি করে তরকারি খাও, এটার মাঝে ক্যালসিয়াম আছে, আর এটার মাঝে টমেটো আমি ঠোক রান্না করার মতো। চলো কাজ শুরু করি, কুকারটার মাঝে আগুন দিলাম, এটার মাঝে আমি অলরেডি তেল দিলাইছি, দিয়া রাখি দিছি, আর টমেটো টপের মাঝে আমি তেল দিলাম, খালি রসুন দিয়া দিন, ঠিক আছে, তেলও যে দাম তেল কম করে খাওয়া বলা হলাম। তো আমি আগে বাঁধাকপিটা আমি বয়ে দিব আর কি, টমেটো টুকটা কুইক লই দিব, এটা পরে আমি করলাম, তেল দিয়ে রাখলাম, গ্যাস কমাইয়া রাখছি। আমার বীজটা কিন্তু খুবই সুন্দর, যে সুন্দর লাগে দেখতে। আর আর একটা মজার কাহিনী, এই বীজটা দেখলে আমার নানির কথা মনে হয়ে যায়, আমার নানি কি তখন আমলা বীজর দিন, আমলা গাছটাকে পারিয়া ফ্রেশ বীজ রে উনা দিয়া আর চিনি দিমা খাইয়া খাইতা, আরামদারও খাওয়াইতা। তো ওলাখান ওলাখান গ্রিন গ্রিন থাকতো, গ্রিন আর ওমলাখান থাকতো, সাদা থাকতো, দুইটা মিক্স করা থাকতো। তো ও বীজটা দেখলেও আমার নানির হতো মনে হয়ে যায়, আল্লাহ আমার নানিরে বেশ নসিব করতা, সবে দোয়া করবা, এত মায়া করতা, এত মায়া করতা কি আমরা এত নাতি নাতি নাতো লাসলাম আমার নানির, কিন্তু সবরে দিয়া সমান মায়া, সেও সেও কইন বেশি থাকলে মায়া কম থাকে, কিন্তু আমার নানিয়ে সবরে মায়া করতা, আর আমারে খুব বেশি মায়া করতা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার নানির লাই দোয়া করবা সবে, আমি তো সবসময় দোয়া করি, আল্লাহ আমার নানিকে মায়া করে রাখতা,
আমরা দিলাম আয়া করছি রান্না নিয়ে আমরা দিলাম আয়া করে রাখতাম এক একটা জিনিস দেখলে এক এক মাংসের কথা মনে হয়ে যায় আর কি এত রসুন দিলাম আমার রসুনটা একটু ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ দিলাম একটু খাটা পেঁয়াজ দিলাম মানে এটা তো খেবিজের মাঝে খাটা পেঁয়াজ দেওয়া যায় পেঁয়াজ করা মাংসে সব দিলাম এখন আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ বড় না বেশি বড় না মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিচ্ছি আর এই যে কেবিজ কেবিজ আমি আনছি ওদের সফর মাঝে থাকে শুকা শুকা একটা কেবিজ ওটা আমি আনছি ও কেবিজ ওটা কিন্তু খাইতে ভাল লাগে আমি ও কেবিজ আনিয়ে খাই এদের সাথে কত ধরনের কেবিজ আছে লবণ দিলে নিলাম এখন আমার পেঁয়াজটা মস্তটা হোক এখন আমি এদিকে আমার পেঁয়াজটা মজুর আমি টমেটো ঠোঁটটা রান্না করব টমেটো ঠোঁকর মাঝে আমি এ দেখো মেথি দিলাম আমি জাস্ট মেথিটা একটু সময় বাদ দিয়া বেশি আবার বাঁচতে যাইবে না বেশি বাজার দিলে আবার মেথিটা যদি জ্বলি যায় তারপর তরকারি স্বাদটা কিন্তু পালাই তো নাই দেখে দেখি আমার পেঁয়াজের অবস্থা আর এই বিস্তারে আমি কিতা হচ্ছে সিমের বিস্তারে আমি একটু বয়েল করে আসছি ও মেথিটা ফুটা স্টার্ট হয়েছিল আমি জানি না কেন এইলা তো কোনোদিন মেথি ফুটে না আজকে মনে হয় আমি একটু হচ্ছি এই তো আমি রসুন দিলে এলাম রসুনটা আমি একটু হালকা ব্রাউন করে আনিল নেওয়ার পরে আমি একটু অলস দিব আর কিছু আমি দিই না ঠোকর মাঝে এই তো আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে এখন আমি একটু অলস দিলাই একটু অলস দিলাম হাফ চারটা মাছের মতন অলস দিলাম আর আমি কিছু দিতাম না এখন আমি টমেটোটা দিলাই আমি লবণ দিলাম এই তো আমার টমেটো টক লেট দিয়ে গুড়িয়া দিলাইলাম এখন আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করবো তারপর আমি মাছ এড করবো এদিকে দেখি আমার ইটার অবস্থা কিটা এটা পেঁয়াজও আমার মজে গেছে এখন আমি মশলা দিলাই পেঁয়াজটা আমার মজে হয়েছে এখন আমি মশলা এড করে দিলাম তো মশলার মাঝে এখানে আমি যেটা দিব হলুদের পাউডার দিলাম এক চার চামচটাই কম কারি পাউডার দিলাম দেড় চার চামচ মরিচ এক চার চামচ ধনিয়ার পাউডার দিলাম আবার দেড় চার চামচ এই তো সত্তর মশলা দিছি এখন একটু পানি এড করবো দিয়ে আমি মশলাটা একটু সময় খসাই আনব আমি কেটলের গরম পানি দিলাম এখন আমার মশলা খাবে খুব ভালো করি আমার মশলাটা এখন ভালো করে কষে টমেটো টকর মাঝে হয় একটা বড়ই দিলাম বড়ই আমি বাঙ্গি লাইছি কেন আমি দেখছি বাঙ্গিয়ার ভিতরে ফুক নেই আমার কিন্তু এটা যে ডর লাগে এই তো আমার ছোট ফুরিয়ে তাই বালা পাই বড়ই দিয়া এখন আমি মাছটা দিলাম এই তো আমি মাছটা দিলাম আর মাছ আসলে খুবই কম দিলাম এখানে মাছ বেশি খেয়েও খাই না করে থাকে আর মাছ ছাড়া তো রান্নলে মজো হইতো নয় এলা দিন মাছ কম দিছি আমি দয়টার মাঝে আমি কম দিব
পরে একটু সময় আমি খোসাই আনিব তারপরে আমি জুলোর পানি এড করব ইলা যদি খালি রসুন দিয়া খেয়ে খাইন না খাইতে পারেন দেখতে পারেন খাইয়া আর টমেটোর মধ্যে কিন্তু তফাৎ আছে পিঠা টমেটো যে মনে করেন টেঙ্গা লাগাই যে টমেটো থাকে লিডিল থেকে আমি আনি এ টমেটোটা ডেঙ্গা লাগাই থাকে দেখবা ও টমেটোর টক আমার খুবই মজা লাগে ঠেঙ্গা হয় আর এমনি যে প্যাকেটও থাকে বা ফ্যামিলি প্যাক থাকে এটা যেমন আমার ভালো লাগে না এটা মজা হয় না আসলে অতটা টক হয় না ফ্লেভার হয় না মজা হয় না কোনো টেস্ট হয় না তো লিডিলর ডেঙ্গা লাগাই যে টমেটো আছে লিডিল আলদিক মিলে বা সেন্টবারিও মিলে ডেঙ্গা লাগাই আমি লিডিল থেকে আনি আর কি তো ওটা দিয়ে টক খাইলে কিন্তু মজা লাগে এইতো এটা আমার মজক তারপর আমি জুল দিব এখন ওটার অবস্থা দেখি এটা তো আগে মাছ দিলাম না বাট মাছ দিয়া তো লাল লেখে পরে ফেলি লালে মাছ ভাঙি দিব আগে কেবিজ দিলাই মশলাটা কিন্তু আমি খুব সময় নিয়া আমি কষাইছি এতটা সময় আর আমি রেকর্ড করছি না এতটা সময় আমি রেকর্ড করছি না তো এতটা সময় রেকর্ড করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব তো সব কেবিজ দিলাই আমি এইতো আমি সব কেবিজ দিলাইছি এখন আমি লিড দি ঘুরিয়া দিলাই তারপরে ইজিয়া কমে যাইব তারপরে আমি মাছ আর বীজ অ্যাড করবো এদিকে আমার ঠোকর মাঝে আমি দুধ দিলাই ইচ্ছে কিন্তু ঠেঙ্গাও দুধ আমি লড়িয়া নেই গে এখন আমি তো লাইভ ভিডিও বানাইলাম সরাসরি এই ভিডিও আর আমি এডিট উডিট হতাম নাই তো ইলা ক্যামেরা অন তো ইয়া লালে কিন্তু অনেকটা সময় যাইব গিয়া ভিডিওটা লম্বা হয়ে যাব তো আমি লড়িয়া নেই গে এই তো আরো কিছু সময় জাল ধরিয়া নেই তারপর মাছ আর বিষে ধরম এখন আমি দুই তিন মিনিট জাল করার পরে কেবিস তো আর হিজে যাইব অতটা টাইম লাগতো না এই তো আমি বিষটা এড করে নিলাম এখন আমি মাছটাও দিলাইমু দিয়া বালা করি লারিয়া আর আরো 5 মিনিটের মতো জাল করমু জাল করার পরে আমি একটু জল দিমু একটু জলের পানি যদি না দেই তে একদম ড্রাই হয়ে যাব এটা একটা মাখা মাখা যেমন জল থাকবো আর কি হিলা জল থাকবো না ঠিক আছে 5 মিনিট জাল করাই নেই তো 5 মিনিট জাল করার পরে এই তো এক গ্লাস পানি আমি দিলাইলাম লড়া দেখতো না এখানে লালে মাছটা ভাঙি দিব ধরো আতার ধরি আমার লড়া রাখবো আর একটু পানি দিব এখানে একটু সময় জাল দিব তো দুই গ্লাস এই দেখো তো পানিটা কি লাগান কারণ একটু সময় জাল হইব হইতো এখন আমি জাল করি আনি তারপর ধনিয়া পাতা দিয়ে নামাইলাম এদিকে আমার টক হয়ে গেছে এই দেখো এই তো আমার গার্ডেনের লাস্ট ধনিয়া কন্টেনার আর আমার ধনিয়া নাই বছর লাগি লাস্ট ওয়ান গত বছর আমি বাক্কা রাখছিলাম তো ঠিক আছে এবছর তো এখন আইছে গার্ডেন তাই তুলে আনি দেবো ওই তো আরো কিন্তু মজা হইলো না এই দেখো আমি গার্ডেন ধন্যবাদ দিয়া কথাটা বই গেছে
এই দেখুন আমার টমেটো ট্যাঙ্গার ফাইনাল লুক, বাট দুমা উড়ের গরম। তারপরে আবার দেখাইলাম খেবি জই যাক, তো একলগে দেখাইম ফাইনাল লুক। এখনকার মতো ক্যামেরা অফ। তো এই তো আমার খেবি জই গেছে, বেশি করে নিব, বেশি করে দেনি হতা না দিলে কিন্তু আবার মজা হইতো না। ফুল দেখা যাব না আমি ক্যামেরা, এই দেখা বেশি করে দেনি হতা দিছি। আর এটার মাঝে আর একটা জিনিস আছে, ফ্রেশ কাঁচামরিচ যদি থাকে, কাঁচামরিচ যদি বেশি করে কাটিয়া দেব হয়, মরিচ কমাইয়া দিয়া কাঁচামরিচ দিয়া রান্ধা হতে আরো মজা, কাঁচামরিচ সরকে রান্না। আমার কাছে আজকে ফ্রেশ কাঁচামরিচ নাই, আর যে কাঁচামরিচ আছে এটা যে জাল আমি চাই না দিতাম, মানে আজকাল জাল বেশি খাইতে পারি না। এই তো হয়ে গেছে, খুবই মজার একটা গ্রাইন্ডার হয়েছে। তো দেখাইলেই ফাইনাল লুক, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। তো এই তো আমার কারির ফাইনাল লুক, কেবিস তো আর ইলা খান সবে রান্ধতে পারেন, বাট আমি যে তিনটা জিনিস এক কেন করিয়ে রান্নাম আর কি ওটা আর কি শেয়ার করলাম, ট্রাই করবা, আশা করি ভালো লাগবো। আর এই সিগে আমার টমেটো স্টক দেখা, এই সিগে আমার ফাইনাল লুক। তো ঠিক আছে, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের ব্লগটা এখনও শেষ করবো। আল্লাহ হাফেজ সবাইকে।